আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা যাব এই যে আমাদের কান্তি দাদার সাথে সোনাপুরে ছোলামুড়ি খাওয়ার জন্য। এটা হচ্ছে নূর প্লাজা, আমরা এখন নূর প্লাজার পাশে আছি বনফুলের সাথে। একজন আমাদের সাথে আরেকজন যাবে, তার জন্য অপেক্ষায়। তাকে নিয়ে রওনা হলাম রামগঞ্জ টু সোনাপুর বাজার। এই রোড দিয়ে হাজিগঞ্জে যাওয়া যায়, হাজিগঞ্জ কুমিল্লা সরাসরি একদম সোজা হাজিগঞ্জ হয়ে কুমিল্লা চাঁদপুর ইভেন ঢাকাও যাওয়া যায়। তা আমরা যেতে যেতে অনেক গল্পই করলাম। এটা হচ্ছে রামগঞ্জ সরকারি কলেজ গেটের পাশে, এই পাশে কিছু আবাসিক আছে, বাসাবাড়ি। আমরা সরকারি কলেজ গেট পার হয়ে সোনাপুর চৌরাস্তা চলে এসেছি, তারপরে সোনাপুরের বাজার রোডে এখন প্রবেশ করব। এটা হচ্ছে মুসলিম সুইটস, যে গলি দিয়ে আমরা ওই গলিতে যেতেছি। আপনার মুসলিম সুইটসের মিষ্টিগুলো অনেক মজাদার, চাইলে আপনারা কিনে নিয়ে খেতে পারেন। অলরেডি আমরা সোনাপুর বড় মসজিদের পাশে চলে আসছি, আমাদের গন্তব্যের কাছাকাছি, খুব কাছাকাছি। আমরা হাতের বামের যে গলিটা ওই গলি দিয়ে ঢুকবো, যেটা এখানে সবগুলাই স্বর্ণের দোকান, এখানে যেটাকে স্বর্ণপট্টি বলা হয় সোনাপুরের। চলে এসেছি আমরা সেই শপে, ছোট্টখাটো একটা দোকানে, এই যে ছোলামুড়ি খাওয়ার জন্য। এখানে ডিম চপগুলো অনেক বেশি মজাদার, আমি সবসময় আসলে ডিম চপগুলাই খাই বেশি, আর আলুর চপ। আর ভাগ্য ভালো ছোলা পায় শেষ পর্যায়ে আমরা মানে এসে যে পেয়েছি, তাও ভাগ্য ভালো। সব কিছুই প্রায় শেষ পর্যায়ে। এখানে আরেকটা হলো গরম গরম সিঙ্গারা পাওয়া যায়। অলরেডি আমাদের ছোলামুড়ি চলে আসছে, কিন্তু ডিম চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো কখন আসবে? একটু ছোলামুড়িগুলো নিয়ে নিই এর মাঝে। কালারটাও সাধারণ, এই যে চলে আসছে ডিম চপ, পেঁয়াজু, বেগুনি চলে আসছে। এখানে গরম গরম সিঙ্গারা পাওয়া যায়, সেটা অনেক মজাদার, বাট এখন আর সিঙ্গারা খাবো না, বিসমিল্লাহ বলে আলু চপটাই খেয়ে ফেলবো আগে। সত্যি অসাধারণ স্বাদ, যেটা আপনারা না খেলে বুঝবেন না। আমরা প্রায় আসি এখানে, এসে ছোলামুড়ি খাই। এই যে পিটুক দাদা, আর হচ্ছে আমার বন্ধু মামুন, তাদেরকে নিয়ে আসা হয় মাঝে মধ্যে। খাওয়া শেষ, এখন বিল দেওয়ার পালা। বিলটা দিলাম, দিয়ে এখন আবার ব্যাক করব। ব্যাক করার আগে আমাদের আরেকটা জায়গা আছে, আমরা সুমন স্টোর সোনাপুর বাজারে। এখানে চা অনেক মজা, যেখান থেকে অনেক দূরের মানুষ, ইভেন বাজারের মানুষ, আশপাশের মানুষ সবাই এখানে এসে চা খায়। তো আমরাও 3 কাপ চায়ের অর্ডার করছিলাম, আমাদের চা মেক করতেছে। চা খাওয়ার পর এবার শেষ পালা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।